Real FM 94.8, Desher number one music station. বলিউডে তাপসি পান্নু এখন পরিচিত নাম, তবে তার ক্যারিয়ারের রাস্তা এতটা সহজ ছিল না। বিভিন্ন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই কিছু ঘটনা নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। সম্প্রতি ফিল্ম ফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তাপসি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে আমাকে বিভিন্ন অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। শুধুমাত্র নায়কের স্ত্রী চাননি, তাই আমাকে বাদ পড়তে হয়েছে। আবার আমি একটি ছবির ডাবিং করছি, আমাকে বলা হলো আমার সংলাপ নায়কের পছন্দ হয়নি, তাই সেটা বদলানো উচিত। আমি রাজি না হলেও অন্য একজনকে দিয়ে সেটার ডাবিং করানো হয়। এখানেই শেষ নয়, একটি ছবিতে আমাকে বলা হয় নায়কের আগের ছবিটি চলেনি, তাই আমাকে পারিশ্রমিক কমাতে হবে। একটি ছবিতে নায়কের মনে হলো ছবির শুরুতে আমার চরিত্রের সঙ্গে পরিচয়ের দৃশ্যটি বদলে দেওয়া উচিত, কারণ কি সেটা নায়কের চরিত্রের সঙ্গে পরিচয়ের দৃশ্যটি থেকে বেশি প্রাধান্য পাচ্ছে। তাপসি আরো বলেন, এ ধরনের ঘটনার মুখোমুখি হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম সেই ছবিতেই অভিনয় করব যেগুলো আমাকে আনন্দ দেবে, যদিও লোকজন আমাকে এটা করতে না করেছিল। যখনই কোনো অভিনেত্রী মহিলা প্রধান চরিত্রে ছবি করে, তখনই দেখি তার সঙ্গে একটা ট্যাগ লেগে যায় যে নায়করা তার সঙ্গে কাজ করতে চায় না। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।